আজকে হচ্ছে আপনাদের রিভিউ ক্লাস হবে, ঠিক আছে? রিভিউ ক্লাসে কিছুই না, জাস্ট আপনাদের কি কি আসলে পড়লে পরীক্ষার জন্য ভালো হয় ওগুলো আপনাদের বলে দিচ্ছি আর কি। আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে বলে দিন যারা আসে নাই, আর এমনি আমিও হচ্ছে একটা শর্ট সেশন আমি দিয়ে দিব না ফেসবুকে, আপনি একটা চেক করে নিন। আচ্ছা, তো ফার্স্টে আমরা একটু দেখে আসি। ফার্স্টে আমরা কী পড়েছিলাম? আমরা পড়েছিলাম হচ্ছে ওভারভিউ অফ মাইক্রো কম্পিউটার স্ট্রাকচার অ্যান্ড অপারেশন। তো এইখানে আমরা যে জিনিসগুলো দেখেছিলাম সেটা হচ্ছে একটা মাইক্রো কম্পিউটারে কী থাকে, মেইনলি যে জিনিসগুলো থাকে যেরকম হচ্ছে হার্ড ডিস্ক, সিপিইউ, রোম, ডাটা বাস, অ্যাড্রেস বাস, র্যাম, মাদারবোর্ড, এগুলো। দেন আমরা পড়েছিলাম বাস। বাস কি মনে আছে? বাস কয় ধরনের হয়? অ্যাড্রেস বাস আর ডেটা বাস। আচ্ছা, ডাটা বাস অবশ্যই কী হবে? টু এর পাওয়ার হবে, টু টু দি পাওয়ার এন হবে, ঠিক আছে? অ্যাড্রেস বাস বলছি আমি, ডাটা বাস, ডাটা বাস, ডাটা বাস অবভিয়াসলি টু টু দি পাওয়ার এন হবে সব সময়। কিন্তু অ্যাড্রেস বাসের জন্য এটা কোনো নির্দিষ্ট নাই। অ্যাড্রেস বাস আমার 12 বিট হইতে পারে, 16 বিট হইতে পারে, 20 বিট হইতে পারে। তো কত বিট আসলে হয় সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, বিট টু বাইট, দিস ইজ ইম্পর্টেন্ট। বিট টু বাইট, বিট টু কিলো বাইট, বিট টু বাইট, বিট টু কিলো বাইট, এগুলো অবশ্যই প্র্যাকটিস করে আসবেন, কারণ পরীক্ষায় এই টাইপের কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? ওকে, দেন আসি হচ্ছে আমার মাইক্রো কম্পিউটারের স্ট্রাকচার ডায়াগ্রাম। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম বলে এই জিনিসটাকে, আমি যদি বলি এটাকে বলে হচ্ছে ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে? তো ব্লক ডায়াগ্রামে কী আছে? ব্লক ডায়াগ্রামে আছে হচ্ছে রোম, র্যাম, ইনপুট আউটপুট এগুলা। এখানে চারটা কন্ট্রোল বাস দেওয়া আছে, মেমোরি রাইট, মেমোরি রিড, ইনপুট আউটপুট রাইট, ইনপুট আউটপুট রিড। এই চিত্রটা আঁকতে হবে। আর একটা চিত্র আছে, আর একটা চিত্র দেখাইছিলাম, বইয়ের একটা চিত্র, আমি ওটা আসতেছি। আচ্ছা, এইটা একটা চিত্র, এটাকে বলে হচ্ছে ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে? এই চিত্রটাকে বলে ব্লক ডায়াগ্রাম। দেন হচ্ছে মেজর পার্টস। তো মেজর পার্ট কী কী? মেজর পার্ট আছে হচ্ছে আমার চারটা, তার মধ্যে আবার বাস আছে 3 ধরনের। সো টোটাল জিনিসটা হচ্ছে 7, 7টা মেজর পার্টস। কন্ট্রোলটা বাদ দেই না আসলে, কন্ট্রোল নিয়েও তো আমরা লেখাপড়া করেছি, কিন্তু বাস আর কি, কন্ট্রোল একটা বাস 2 ধরনের। হ্যাঁ, বাস হচ্ছে 2 ধরনের। এইটা দিয়েও আসলে কিন্তু ওই ডেটাই পাস হয়, তাই না? এখানে হচ্ছে কি, একটা 0101 একটা ডাটাই তো পাস হয়। কিন্তু এই ডাটাটা কি করে? এই ডাটা দিয়ে আমার মাইক্রোপ্রসেসরের কোনটা ইনপুট হবে, কোনটা আউটপুট হবে, এইটা কন্ট্রোল করে। এই জন্য এটাকে আর আলাদা করে ধরে না, এটা দিয়েও ডাটা পাস হয়, ডাটা বার দিয়েও ডাটা পাস হয়। কিন্তু অ্যাড্রেস বাস দিয়ে সবসময় অ্যাড্রেস পাস হয়, ওটাও একটা ডাটা কিন্তু সবসময় অ্যাড্রেস আকারে পাস হয়, ঠিক আছে? সো সেই জন্য ওইটা একটু আলাদা। এছাড়া অ্যাড্রেস বাস, ডাটা বাস, এই দুইটাই মেইন আমার। কন্ট্রোল বাস বলে কিছু একটা আছে, এটা আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে ইনপুট আউটপুট কী টাইপের হইতে পারে, কোনগুলো ইনপুট কোনগুলো আউটপুট, এইটা এখানে দেওয়া আছে, এগুলো আপনারা পারবেন। দেন হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মেইন কাজ কী? মেইন কাজ হচ্ছে যত রকমের অপারেশন আছে সেটা কন্ট্রোল করা, যত রকমের বাইনারি কোডেড ইনস্ট্রাকশন আছে সেগুলোকে কন্ট্রোল করা, এটা হচ্ছে সিপিইউ। দেন হচ্ছে র্যাম আর সিপিইউ এর মধ্যে কী সম্পর্ক? এইটা র্যাম কী করে? র্যামে কী আসে বলেন তো? সবসময় র্যামে সবসময় অ্যাড্রেস আসে আর ডেটা র্যাম থেকে যায়। সো দিস ইজ এ ওয়ান ওয়ে প্রসেস। দেখেন এখানে কোনো দিক থেকে কিন্তু উল্টাটা হচ্ছে না, র্যামে অ্যাড্রেস আসবে, র্যাম থেকে ডাটা যাবে, কিন্তু আবার র্যামে ডাটা ফেরতও আসতে পারে, কিন্তু অ্যাড্রেসটা সবসময় ওয়ান ওয়ে হবে, ঠিক আছে? অ্যাড্রেস বাস, অ্যাড্রেস বাস সবসময় কোন দিক থেকে? বাইরের দিকে, সিপিইউ থেকে। আচ্ছা, দেন মেমোরি অর্গানাইজেশন, এটা পরে আসি। দেন অ্যাড্রেস বাস, অ্যাড্রেস বাসে আমার কী টাইপের থাকতে পারে? 16, 20, 24, 32, 36, এগুলো থাকতে পারে। আচ্ছা, দেন অ্যাড্রেস বাসের কাজ কী? অ্যাড্রেস বাসের কাজ হচ্ছে সোজা কথা অ্যাড্রেস সেন্ড করা।
এবার অ্যাড্রেস বাস থেকে আরও কিছু জিনিস আছে, এটা আমরা আরও পরে দেখিয়েছিলাম, এটা আসতেছে ওই পর্যন্ত। আচ্ছা, দেন ডেটা বাস, ডেটা বাস হচ্ছে টু এর পাওয়ার আকারে যায়, এগুলো প্যারালাল ওয়্যার। দেন কন্ট্রোল বাস, কন্ট্রোল বাস হচ্ছে ফোর টু টেন সিগন্যাল ওয়্যার্স। আচ্ছা, দেন র্যাম, এখানে হচ্ছে তিন ধরনের মেমোরি টাইপ আছে, প্রসেসর মেমোরি, প্রাইমারি আর মেইন মেমোরি, সেকেন্ডারি মেমোরি। সো প্রসেসর মেমোরি কি? প্রসেসর মেমোরি হচ্ছে প্রসেসরের ভিতরে যে মেমোরিটা থাকে টেম্পোরারি, যেখান থেকে আমার রেজিস্টারের ডাটাগুলো থাকে। সো আমি যদি বলি হোয়াট ইজ প্রসেসর মেমোরি, এটা আপনাদের এক্সপ্লেন করতে পারতে হবে, ঠিক আছে? ওইটা হচ্ছে প্রসেসর মেমোরি। তো এইটার নো স্পিড ডিসপারিটি বিটুইন রেজিস্টার্স অ্যান্ড মাইক্রোপ্রসেসর বিকজ দে আর ফ্যাব্রিকেটেড ইউজিং দ্য সেম টেকনোলজি। মানে হচ্ছে রেজিস্টারের ভিতরের যে স্পিডে ডাটা পাস হয়, এই প্রসেসর মেমোরিরও ডাটা পাস হওয়ার স্পিড সিমিলার। এবং এটা একটা প্রবলেম হচ্ছে, এটা কস্টলি, কারণ এটা অনেক ফাস্ট একটা মেমোরি, ঠিক আছে? অনেক ফাস্ট কাজ করে মেমোরি। আপনারা খেয়াল করবেন যত ফাস্ট হয় তার দাম তত বেশি, যেরকম কম্পিউটারের হার্ড ডিস্কের থেকে কিন্তু এসএসডির দাম অনেক বেশি, সলিড স্টেট যেটা ওইটার দাম অনেক বেশি, কারণ হচ্ছে এটা অনেক ফাস্ট হয়। দেন প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরি হচ্ছে যে মেমোরি থেকে আমার ডাটাগুলোকে আমরা যখন খুশি তখন নিতে পারবো, ঠিক আছে? এইটা আমার সোজা কথা র্যাম রোম, র্যাম রোমের মধ্যে আমরা ডাটা থাকে। এবং এটা যে এর আগের যেটা দেখলাম প্রসেসর মেমোরি থেকে একটু ফাস্ট, সরি একটু স্লো, প্রসেসর মেমোরি থেকে একটু স্লো, কিন্তু স্টিল দিস ইজ ফাস্টার দেন মেইন মেমোরি, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আমার রোম, একটা রোমের ছবি, সিডি রোম, র্যাম, এগুলা। দেন সেকেন্ডারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি হচ্ছে যে মেমোরিতে শুধুমাত্র রাইট করা যায়, সরি কি বললাম, রিড করা যায়, শুধুমাত্র রিড করা যায়, সেটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। দেন এইখানে কিন্তু রিড করা যায় এমন প্রাইমারি মেমোরিও আছে, যেরকম সিডি রোম, রিড অনলি, এটা একবারই করা যায় সেরকম। কিন্তু এখনকার যেগুলো সেকেন্ডারি মেমোরি ওগুলোতে রিড আর রাইট দোনোটাই করা যায়, যেরকম হার্ড ডিস্ক, হার্ড ডিস্কে কিন্তু দোনোটাই করা যায়, ঠিক আছে? ওকে, ফ্লপি ডিস্ক। তো এখানে কোনটা কী মেমোরি এটা একটু দেখবেন। দেন হচ্ছে আমার র্যাম আর সিপিইউ এর ভিতরে যে সম্পর্কটা এটা এখানে দেখানো আছে। সিপিইউ কী করে? সিপিইউ হচ্ছে এই ওয়্যারগুলো অন অফ করার মাধ্যমে আমার একটা সিগন্যাল পাঠায়। এই দেখেন, এইগুলো হচ্ছে অন করা ওয়্যার, বাকিগুলো হচ্ছে অফ আছে। তো অন আর অফ করার মাধ্যমে আমার একটা ডাটা ক্রিয়েট করে এবং সেটা পাঠিয়ে দেয় র্যামের কাছে। র্যাম তখন কী করে, ওই অ্যাড্রেসে যে ডেটাটা আছে সেই ডেটাটা আবার ব্যাক করে দেয়, ব্যাক করে আবার ফিরিয়ে দেয় সিপিইউর কাছে, যে কাজ করা দরকার ওটা করে। সো দিস ইজ দ্য ফার্স্ট স্লাইড ওভারভিউ। এখান থেকে কোনো কোশ্চেন আছে কোনো জায়গায় বলার, ওই যেগুলো লেকশন ওইগুলো আমি পুরোটা পড়াইছি, কিন্তু বললাম তো কোনগুলো ইম্পর্টেন্ট, যেরকম বাস, বাস ইম্পর্টেন্ট, ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, বাস আর ডায়াগ্রামটা। ওকে, নেক্সট স্লাইডে হচ্ছে 8086 পার্ট 1। আমি তো আপনাদের কোনটা বাদ দিব না, কারণ এগুলো তো সব আপনাদের পড়ার অংশ, তাই না? আচ্ছা, দেন এইটা হচ্ছে আরেকটা ডায়াগ্রাম, যেইটা আপনার সহজ লাগে সেইটা আঁকাবেন, দুইটাই ব্লক ডায়াগ্রাম। হ্যাঁ, একটু জোরে বলেন, একটা গেলে হবে, দুইটা আঁকানোর দরকার নেই, যে কোনো একটা, যে কোনো একটা যেটা আপনার পছন্দ লাগে সেইটা, সেইটা আপনার আঁকাবেন। আঁকানোর সময় খেয়াল রাখবেন অবশ্যই আপনাদেরকে কোন জিনিস কী সেটা কিন্তু লিখে দিতে হবে। আপনারা দেখা গেল ব্লক ব্লক আঁকায় রাখছেন, ভিতরে র্যামও লেখেন নাই, রোমও লেখেন নাই, কিচ্ছু লেখেন নাই, ইন্ডিকেট করে দিতে হবে। যদি আপনি ইন্ডিকেট না করে দেন তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। সো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে কোনটা কী জিনিস এবং সেই জায়গায় সেটা লিখতে হবে, এবং নিচে লিখতে হবে ফিগারের নাম,
প্রত্যেকটা ডায়াগ্রাম জীবনে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে যেখানে যে ডায়াগ্রাম আঁকাবেন অবশ্যই ফিগারের নাম দিবেন, ফিগার লিখবেন দেন একটা নাম দিবেন, আপনারা স্কুল কলেজে বায়োলজি বা যাই করেছেন সেটা দিতে যেখানেই দেন আপনার দিতে হবে, ফিগারের নামটা দিতে হবে, কারণ এটা কিসের ফিগার এটা আপনার মেনশন অবশ্যই করতে হবে, ঠিক আছে? এটা না করলে আমি নাম্বার কাটবো। দেন হচ্ছে 8086 এর, এটা এখানে দেখানো আছে ওই সেম ব্লক ডায়াগ্রাম, এখানে একটু অন্যভাবে দেখানো, এখানে এই সাইডে মেমোরি, ওই সাইডে ইনপুট আউটপুট, আর সবসময় অ্যাড্রেস থেকে অ্যাড্রেসগুলো বেরোচ্ছে, আর ডাটা বাস হচ্ছে বোথ সাইডের, দুইটা কাজ করা যায়, রিড আর রাইট। ওকে, দেন হচ্ছে ফাংশনাল ব্লক, ফাংশনাল ব্লক একটু সুন্দর করে সামনে দেওয়া আছে, এগুলো দেখবো না। মাইক্রোপ্রসেসরের 8086 এর বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে যে এটা আসলে কেমন, কোন প্রসেসরগুলো কেমন, এখানে এটা আসলে খুব বেশি দরকার নেই, আমরা যেহেতু শুধুমাত্র 8086 নিয়ে পড়ব, সো ওইটার কি সেটা একটু গবেষণা করব, শুধুমাত্র 8086। 8086 দেখতে এমন, 1979 এটা তৈরি করা হয়েছিল। দেন দিস ইজ দ্য পিন ডায়াগ্রাম, আপনাদের সবাই এটার সাথে পরিচিত হওয়ার কথা। এখন পিন ডায়াগ্রামে কিন্তু যেগুলো আছে সেগুলোর কোনটা কি এটাও আমি পড়াই দিছি অলরেডি। হ্যাঁ, এই স্লাইডে যেগুলো যেগুলো লেখা আছে ওগুলো পড়লে এক দুই লাইনে আপনারা লেখার চেষ্টা করবেন, যেন বোঝা যায় যে জিনিসটা এটা। ওকে, দেন দিস ইজ দ্য ইন্টারনাল আর্কিটেকচার অফ দ্য 8086। এটা দরকার আছে, এটা আঁকতে হইতে পারে। এইখানে আপনাদেরকে আমি এক্স্যাক্ট দিব না, কিন্তু আমার রেজিস্টারগুলো ঠিক জায়গায় আছে কি না, রেজিস্টারগুলো ঠিক জায়গায় আছে কি না, মেইন কম্পোনেন্ট যেরকম ALU, অ্যাডার, ইনস্ট্রাকশন কিউ, এই কয়টা জিনিস ঠিকঠাক আছে কি না আমি খালি এটা দেখব, ঠিক আছে? আর আপনারা এই যে এক্সিকিউশন ইউনিট আর বাস ইন্টারফেস ইউনিট এই দুটো ভাগ করতে পারতেছেন কি না, পুরাটা আপনার এই যে এখানে তীর তীর দেওয়া লাগতেছে এগুলো আপনারা ডিরেক্ট একটা দাগ দিয়ে বুঝাই দিলে হবে এটার সাথে এটার কানেকশন আছে, ঠিক আছে? এত এক্স্যাক্ট দেখবো না আমি, আমি জাস্ট দেখবো যে আপনি মেইন কম্পোনেন্টগুলো লিখতে পারতেছেন কি না। যেরকম এখানে আছে জেনারেল পারপাস রেজিস্টার আছে চারটা, দেন পয়েন্টার রেজিস্টার আছে তিনটা, কী কী SP, BP, IP, দেন হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার আছে দুইটা, SIDI, সেগমেন্ট রেজিস্টার আছে চারটা। সো এই রেজিস্টারগুলো জানা আপনার ইম্পর্ট্যান্ট, সো আমি দেখ যদি এটা আসে তাহলে আমি দেখবো যে আপনারা এই রেজিস্টারগুলো লিখতে পারছেন, এবং এই রেজিস্টারগুলোর সাথে কী কানেকশান আছে, মেইন কানেকশান কী কী বলেন তো, এই রেজিস্টারের সাথে মেইন কানেকশান কার, ALU-র, আর এইগুলোর সাথে মেইন কানেকশান অ্যাডারের। ওকে, দেন একটা জিনিস আছে যেইটা পদ্মা সেতু হিসেবে কাজ করতেছে এই দুইটা সেকশনের মধ্যে, ওটা কী, সময় লাগবে না? হ্যাঁ, ডেটাবাস, ALU 16-bit ALU ডেটাবাস, এটা হচ্ছে পদ্মা সেতু। এখানে সময় লাগার কী আছে বলেন তো, আমি এটা 5 মিনিটে আঁকাইতে পারবো, 5 মিনিটও লাগবে না, 2 মিনিট কী লাগবে, খালি আপনি স্কেল দিয়ে আঁকা লাগবে না, আপনারা সুন্দর করে আঁকবেন যেন বোঝা যায়, আপনি হাত দিয়ে আঁকেন না, ইউনিভার্সিটি তো ক্লাস 2 না যে আপনারা স্কেল দিয়ে মেপে আঁকাবেন, এটা ক্লাস 2 না, এটা আপনারা জানেন কি না এইটা হচ্ছে মেইন দরকার। কিছু স্যার হয়তো বলবে যে স্কেল দিয়ে আঁকান, কিন্তু আমার ক্ষেত্রে আমি বলবো যে আপনি এটা জানেন কি না সেটা আমার দেখার বিষয়। তো আপনি যদি এইভাবে আঁকেন, এই যে এইভাবে আমি কিন্তু আঁকতেছি, এটা কিন্তু দেখেন চার কোনা বক্স বোঝা যাচ্ছে, ঠিক আছে? এরকম করে সুন্দর করে দাগ দিয়ে আঁকাবেন যেন বোঝা যায়, ঠিক আছে? আপনার যে স্কেল হইতে হবে এমন না, দাগ দিয়ে আঁকাবেন, আঁকায় আপনারা ভিতরে হচ্ছে AX BX CX DX, দেন হচ্ছে গিয়ে SIDI, SPDP, SPDP, আপনার এটা সিরিয়াল ওয়াইজ না হইলেও সমস্যা নাই, আপনারা জাস্ট লিখবেন কোন সাইডে কী আছে, আপনি ও AX এই সাইডে দিয়ে দিলে কিন্তু হবে না, AX-টা ওই সাইডেই দিতে হবে, এবং আপনার সিরিয়াল ব্রেক করলে সমস্যা নেই, কিন্তু আপনার ইয়েটা ঠিক থাকতে হবে, মানে যে সাইডের রেজিস্টার ওই সাইডে থাকতে হবে, এই সাইডের রেজিস্টার এই সাইডে থাকতে হবে, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট এই পদ্মা সেতু,
দেন হচ্ছে অ্যাডার এলইউ ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কিউটা ইম্পর্টেন্ট এর এই কয়টা জিনিস আই গেস আপনারা পারবেন এই কয়টা জিনিস পারা যাবে একটু দেখলেই পারা যাবে এবং অবশ্যই লিখে দিবেন কোন সাইডে বাস ইন্টারফেস ইউনিট কোন সাইডে এক্সিকিউশন ইউনিট ঠিক আছে ওকে এখান থেকে কোনো কোশ্চেন আছে ওকে তো এইটা হচ্ছে 8086 এর ফিচার্স এটা হচ্ছে 16-bit অ্যারিথমেটিক লজিক ইউনিট 16-bit ডেটা বাস আছে এটায় 20-bit অ্যাড্রেস বাস আছে ওকে দেন এবার কোনটা কি এখানে লো অ্যাক্টিভ হাই অ্যাক্টিভ কোনটা মনে আছে লো অ্যাক্টিভ কোনগুলো যেগুলোর উপরে বার আছে প্রাইম আছে বার অথবা প্রাইম যেটাই থাক ওটা হচ্ছে লো অ্যাক্টিভ বাকিগুলো সব হাই অ্যাক্টিভ ওকে তো এইখানে হালকা পাতলা একটু বলা আছে যে কোনটা কি কাজ করে পরে আমি আরেকটা স্লাইডে সুন্দর করে দিয়ে দিছি যে কি কোনটা কি কাজ করে দেন আমরা আসি হচ্ছে মেমোরি ক্যাপাসিটি অর সাইজ দিস ইজ ইম্পর্টেন্ট মেমোরি ক্যাপাসিটি অর সাইজ ইম্পর্টেন্ট কেন এখানে আমি এবং বিট থেকে বাইট থেকে মেগাবাইট কিলোবাইট এগুলা বের করা অবশ্যই শিখতে হবে কিভাবে আপনারা কনভার্ট করতেছেন আমি যদি বলে দিই কোশ্চেনে কিলোবাইটে বের করো বা মেগাবাইটে বের করো এটা যা পারতে হবে অ্যান্সার যদি বিটে রেখে দেন তাহলে আপনার হাফ নাম্বার গেল এখানে তো এই সূত্রটা মনে আছে কি এটা টু টু দি পাওয়ার এটা হচ্ছে টু টু দি পাওয়ার অ্যাড্রেস বাস ইনটু ডেটা বাস এটা হচ্ছে ইকুয়াল টু ক্যাপাসিটি প্রথমে আসবে বিটে বিট থেকে আপনারা বাইটে কনভার্ট করবেন না মেগাবাইটে কনভার্ট এটা আপনার উপর কীভাবে করবেন সেটাও আপনার উপর কিন্তু ঠিক ওয়েতে করতে হবে সেটা আপনারা একটু গবেষণা করে বের করে দিবেন আমি বলেই দিছি যে এইটাকে যদি আপনি 8 দিয়ে ডিভাইড করেন দেন হচ্ছে এটা বাইট চলে আসলো দেন এটা বাইট চলে আসলো বাইট থেকে 1024 দিয়ে ডিভাইড করতে থাকলে কিলোবাইট মেগাবাইটে চলে যেতে থাকবে ঠিক আছে 1024 ওকে 1024 কিন্তু বাইট বিট না 1024 বাইট ওকে ওকে নেক্সট দিস ইজ ইম্পর্টেন্ট এখানে আপনাকে জানতে হবে হোয়াই আর উই ইউজিং 8086 ওভার 8085 এটা কেন আমরা 8086টা ইউজ করতেছি কেন 8085ও তো করতে পারতাম তো এইটা সুবিধা অসুবিধা কি এটা আপনাকে একটু জানতে হবে কেন ইউজ করতেছি এটা সাইজ হচ্ছে 8-bit 16 এটার 8-bit 8085 এর 8-bit এখানে 16-bit এখানে 16-bit আর এটা 20-bit অ্যাড্রেস বাস তাহলে এটার মেমোরি সাইজ কত বের করতে পারবো আমরা এই দুইটা দেওয়া থাকলে এই দুইটা দেওয়া থাকলে আমরা মেমোরি সাইজ বের করব দেন ইনস্ট্রাকশন কিউ আছে নাই কোনটার 8085 এর নাই এটার আছে আচ্ছা তো এই সব জিনিস আপনারা একটু পড়ে নেবেন দেন এটা আছে ইন্টারনাল আর্কিটেকচারের আর একটা ছবি এটা বইয়ের ছবি আগে যে ছবিটা ছিল এটা বানানো ছবি আমাদের আমার বানানো ছবি এই যে যেটা আছে ব্লু কালারের এই যে এটা এটা আমার বানানো ছবি কিন্তু বইয়ের ছবিও দিয়ে দিয়েছি আপনার যাদের বইয়ে পছন্দ অনেক তারা হচ্ছে বইয়ের ছবি দিতে পারেন চাইলে ইচ্ছা আপনার এটা হচ্ছে বইয়ের ছবি সো যেটা আপনাদের সুবিধা মনে হয় আপনারা ওইটা দিতে পারবেন সো এটা হচ্ছে 8086 পার্ট 1 গেল পার্ট টু আচ্ছা পার্ট টুতে আছে কি একটু দেখি 8086-এই ওইগুলোই আছে দেন এখানে হচ্ছে বাস ইন্টারফেস ইউনিটের এক্সিকিউশন ইউনিট নিয়ে একটু কথাবার্তা বলা হয়েছে 8086 পার্ট 1 পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 এই চারটা আছে আপনাদের ওটা হচ্ছে মাইক্রো কম্পিউটার স্ট্রাকচার সবগুলো দেওয়া আছে আপনারা পাইছেন আপনারা যারা বাইরের ইয়া কি বলে ক্রেডিট ট্রান্সফার ওকে
দেন হচ্ছে ফাংশন অফ এক্সিকিউশন ইউনিট। এক্সিকিউশন ইউনিট অ্যাকচুয়ালি কী করে এখানে বলা আছে, এটা হচ্ছে যত রকমের ডাটার ডিকোড করা, ইনকোড করা, ডাটা হচ্ছে গিয়ে লজিক্যাল এবং অ্যারিথমেটিক্যাল যে কাজগুলো আছে এগুলো করার কাজ হচ্ছে এক্সিকিউশন ইউনিটে। দেন এখানে হচ্ছে বলা আছে কী কী জিনিস আছে আমার এক্সিকিউশন ইউনিটে। আপনারা যদি মুখস্থ করতে চান তো করতে পারেন, বা আপনারা ছবি দেখে, ছবিটা দেখলেই আসলে এগুলো আপনারা বুঝবেন। এগুলো আলাদা করে না পড়লেও হবে, আপনারা যদি ছবিটা বুঝতে পারেন তাহলে এগুলো এইভাবে এমনিই বুঝতে পারবেন। আচ্ছা, তো এখানে বাস ইন্টারফেস ইউনিট এগুলো নিয়েও একটু বলা আছে। এই স্লাইড এই পর্যন্তই শেষ, এখানে কী কী আছে এটা বলা আছে জাস্ট। ওকে, ফার্স্ট পার্টের যে জিনিস ওগুলোর ডিসক্রিপশন। দেন পার্ট থ্রি, পার্ট থ্রিতে আমার প্রতিটা রেজিস্টার কীভাবে আছে, দেন ফ্ল্যাগ রেজিস্টার কী কী আছে, দিস ইজ ইম্পর্টেন্ট। ফ্ল্যাগ রেজিস্টার কী কী আছে, কোন রেজিস্টারের ফুল ফর্ম কী, ঠিক আছে, কোন রেজিস্টারের ফুল ফর্ম কী সেইটা ইম্পর্টেন্ট, সেটা আপনারা অবশ্যই জেনে রাখবেন কোনটা কী। দেন এখানে রেজিস্টার ডেসক্রিপশন দেওয়া আছে, এখানে আমাদের রেজিস্টারগুলো কয় বিটের, 16 বিটের, আর ALH এগুলো কয় বিট করে, 8 বিট করে, সবগুলো 16 বিট। ফ্ল্যাগ রেজিস্টার আমার কয় বিটের, 16 বিটেরই, ইউজ করি কয় বিট, ইউজ করি 9 বিট। মেমোরি মাথায় রাখবেন, ফ্ল্যাগ রেজিস্টার আমরা ইউজ করি 9 বিট, কিন্তু এই জিনিসটা হচ্ছে 16 বিটের। ওকে, এখানে অ্যাকুমুলেটর রেজিস্টারের কাজ কী, আমরা কোন কোন রেজিস্টার ইউজ করে মাল্টিপ্লিকেশন ডিভিশনের ক্ষেত্রে, মনে আছে কারো মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ক্ষেত্রে কোন কোন রেজিস্টার ইউজ করি জেনারেল পারপাসের মধ্যে? ইউজ করি হচ্ছে AX আর ইউজ করি DX, ঠিক আছে, AX DX। দেন হচ্ছে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, দেন হচ্ছে অ্যাড্রেস রাখার কাজে ইউজ করি বেস রেজিস্টার, কাউন্ট করার কাজে ইউজ করি CX, মানে লুপ চালাই, যখন লুপ চালানোর সময় এক এক করে বাড়তে থাকে ওইটা কাজ করে CX। দেন হচ্ছে DX, এটা তো বললামই। দেন হচ্ছে স্ট্যাক পয়েন্টার কী করে বলেন তো, স্ট্যাক পয়েন্টার রেজিস্টার, স্ট্যাক পয়েন্টার রেজিস্টার স্ট্যাকের যে টপটা সেই টপের দিকে পয়েন্ট করে থাকে, টপের অ্যাড্রেসটাকে পয়েন্ট করে থাকে, স্ট্যাক পয়েন্টার রেজিস্টার। বেস পয়েন্টার রেজিস্টার কী করে, স্ট্যাকের বেসকে পয়েন্ট করে, সাপোজ দিস ইজ এ স্ট্যাক, এটার উপরেরটাকে পয়েন্ট করবে স্ট্যাক পয়েন্টার, নিচেরটাকে পয়েন্ট করবে বেস পয়েন্টার। আচ্ছা, দেন হচ্ছে সেগমেন্ট রেজিস্টার, সেগমেন্ট রেজিস্টারের কাজ কী, আমার প্রতিটা যে সেগমেন্ট আছে এই সেগমেন্ট কোথা থেকে শুরু সেই জায়গাটা পয়েন্ট করে রাখে এক একটা সেগমেন্ট রেজিস্টার। যেরকম না, এগুলো তো চেঞ্জ করা যায়, এগুলো হচ্ছে সাপোজ দেওয়া আছে, ঠিক আছে, এগুলো দেওয়া আছে, সাপোজ আমার এইরকম একটা মেমোরি আছে, এখন মেমোরি ছোটো বড়ো হইলে তো আমার এগুলোও ছোটো বড়ো হবে, ঠিক আছে, এখানে 000 থেকে FFFF পর্যন্ত এটা কত বড়ো, 1 MB একটা মেমোরি দেওয়া আছে, তো 1 MB না হয়ে এটা তো আরও ছোট হইতে পারে, ঠিক আছে। এই স্লাইডের কাজ হচ্ছে আমার এখানে যে সেগমেন্ট রেজিস্টারগুলো আছে এগুলো আসলে কী করে সেটা দেখানো। একটা মেমোরিতে আমার কিন্তু সব জায়গায় সব কিছু থাকে না, ঠিক আছে, কোডটা সব জায়গায় ছড়ানো থাকবে না, কোড থাকবে কি এই B300 থেকে C2FFF এই যে লোকেশন, এই যে অ্যাড্রেস, এইটুকের ভিতরেই আমার খালি কোডের যে ডাটা সেই ডাটাগুলো সেভ করা থাকবে। কোডের ডাটা আমার কখনোই ডাটা সেগমেন্টে যাবে না, কোডের ডাটা এর ভিতরে থাকবে। তো কম্পিউটার যখন কোনো সময় দরকার হবে যে আমার কোডের ডাটা কোথায় আছে,
তখন সাথে সাথে কি করবে সিএস যেটা কোড সেগমেন্ট রেজিস্টার কোড সেগমেন্ট রেজিস্টারটা কি করবে এইটাকে পয়েন্ট করে দিবে যে কোডের ডাটা এই জায়গায় আছে সো সিএস এ দেখেন এই লোকেশনের অ্যাড্রেসটা লেখা আছে সিএস এর ভিতরে ডিএসএ কি আছে এই লোকেশনের অ্যাড্রেসটা লেখা আছে যেখান থেকে ডাটা শুরু সেই জায়গাটা লেখা আছে স্ট্যাক সেগমেন্টে লেখা আছে এই যে 7000 চারটা জিরো ওখানে একটা জিরো কম আছে যাই হোক তো মেইন কথা হচ্ছে যেখান থেকে আমার শুরু সেই অ্যাড্রেসগুলো লেখা থাকে হচ্ছে আমার সেগমেন্টেড মেমোরি রেজিস্টারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোথায় শুরু কোথায় শেষ বা কীভাবে সেগমেন্ট রেজিস্টার কাজ করতেছে এটা ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন থাকলে করেন আছে নাই ওকে তো এইটাও আর কি সেম জিনিসই দেখানো এখানে হচ্ছে হ্যাঁ এটা এটা আপনাদের দেখাইনি এখনো এটা আমি মনে হয় মিস করে গেছি আচ্ছা এখন যেহেতু নাই এটা আপনাদের পরে আবার আমি দেখে দেবো এটা আপনাদের এটা হচ্ছে কি এইটাই এইটার এটা সেম হয় নাই কাদের হয়েছে তাই তো পড়াইছে আচ্ছা এইটা হচ্ছে গিয়ে আপনাদের এটা হচ্ছে গিয়ে আপনাদের টোটাল মেমোরি ঠিক আছে এটা তো হ্যাঁ এটাই এইটার এটা সেম স্লাইড মানে এটা ওই সেই একই আচ্ছা এই জিনিসটা আপনাদের দেখানো মিস হয়ে গেছে কোনোভাবে এখানে হচ্ছে গিয়ে এখানে আপনার মেমোরির লোকেশনটা কিভাবে সেট করে সেইটার একটা উদাহরণ দেওয়া আছে ঠিক আছে তো এইটা কি করে আমার একটা অফসেট ভ্যালু থাকে আর একটা বেস ভ্যালু থাকে এটা কি এখন দেখাবো নাকি এটা পরে দেখাবো মিডেন আচ্ছা এটা আপনাদের দেখাইতে হবে এটা ইম্পর্টেন্ট এখন দেখানো মানে এটা এটা পরীক্ষায় আমি দেই নাই কিন্তু এটা পরে দেখা দিব এটা আমাকে মনে করাই দিবেন যে এটা আমি দেখাই নাই এটা কিন্তু দেখানো লাগবে ওকে এখানে একটা ম্যাথ বাড়তো ভুলে গেল আচ্ছা আসি দেন কোড সেগমেন্ট এগুলো এখানে এখানে লেখা আছে কোনটার কাজ কি লেখা আছে দেন দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার তো ফ্ল্যাগ রেজিস্টারে কোনটা কোন ফ্ল্যাগ আমি বলেছিলাম যেগুলো আপনাদের পড়া লাগবে সেগুলো হচ্ছে এসএফ জেডএফ সাইন ফ্ল্যাগ জিরো ফ্ল্যাগ অক্সিলারি ফ্ল্যাগ অক্সিলারি ফ্ল্যাগটা আমি দেখাই নাই প্যারিটি ফ্ল্যাগ অক্সিলারি ফ্ল্যাগ আসলে কিছুই না প্রথম চার বিটের যদি কোনো ক্যারি থাকে যদি প্রথম তিন বিট থেকে মনে করেন এরকম চারটা বিট আছে প্রথম তিন বিট থেকে একটা ক্যারি বের হয় ক্যারি কত ওয়ান হইলো যদি কোনো ক্যারি আসে সেই ক্ষেত্রে অক্সিলারি বিট ওয়ান হয় সো অক্সিলারি বিট আমাদের পড়া লাগবে না তা আমি বলে দিলাম আর কি জিনিস সেট ওয়ান ইফ ক্যারি আউট অফ থ্রি বিট ইনটু বিট ফোর মানে তিনটা বিট থেকে যদি ক্যারি হয়ে চার নাম্বার বিটে এসে পড়ে ঠিক আছে ওইটা হচ্ছে অক্সিলারি বিট তো আপনাদের যে যে বিটগুলো দেখানো আছে সেইগুলো আসি আমরা সেইগুলো আছে পাঁচটা একটা হচ্ছে সিএফ পিএফ জেডএফ এসএফ আর ওএফ এই পাঁচটা বিট আপনারা একটু ভালো করে দেখবেন এবং কোন বিটটা কিভাবে কাজ করে সেটা দেখবেন এটা ইম্পর্টেন্ট এখান থেকে কোনো কোশ্চেন আছে ওকে সো এই স্লাইড এখানে শেষ চার নম্বর স্লাইড চার নম্বর স্লাইডে আমার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে আমাদের কোনগুলা কি পিন কোন পিন অ্যাক্টিভ হয় কোন পিন অ্যাক্টিভ লো এটাও এটা দেখে আপনারা বুঝতে পারবেন এইখানে হচ্ছে যেগুলো পিন নিয়ে আলোচনা করা আছে সবগুলো আপনারা একবার করে দেখে আসবেন হ্যাঁ পিনগুলো পিনের ডেসক্রিপশন দেওয়া আছে যে কোন পিন কি পার্ট ওয়ানে একটু হালকার উপর বলা ছিল সেইটা এখানে একদম ডিটেলসে বলা আছে যে কোন পিন কি করে ইন্টারাপ্ট আছে ইন্টারাপ্ট অ্যাকনোলেজ আছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট কি করে বলেন তো হ্যাঁ
রাইট। সো এরকম নন মাস্কেবল ইন্টারাপ্ট কি? নন মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে কিছুই রিকোয়েস্ট করে না, ডিরেক্ট ইন্টারাপ্ট করে দেয়। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ইন্টারাপ্ট ডাজ নট, এখানে কন্ডিশন কিছু না, এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ চেক করে না, মানে হচ্ছে আমার জিনিসটা বিজি না লেজি কোনোটাই চেক করে না, ও জাস্ট এটা পাইলেই ইন্টারাপ্ট করে দেয় কোনো কিছু ছাড়া। এর উপরেরগুলো চেক করে যে আমার এটা বিজি কি না, বিজি থাকলে একটা রিকোয়েস্ট করে, রিকোয়েস্ট করে তারপর ইন্টারাপ্ট করে, কিন্তু এটা এটা করে না। ওকে, মিনিমাম ম্যাক্সিমাম, মিনিমাম ম্যাক্সিমামের কাজ কি? আর মাল্টিপল প্রসেসার কাজ করে। ওকে, সো এরকম কিছু জিনিস দেওয়া আছে, ডাটা ট্রান্সমিট, ডাটা রিসিভ, দেন ডাটা এনাবেল বাস, এরকম এগুলো আপনারা একটু পড়বেন। দেন হচ্ছে সেগমেন্টেড, এটা ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে কোন নাম্বার দিলে কোন সেগমেন্ট আমরা অ্যাক্সেস করতে পারবো সেইটা এখানে বলা আছে। 00 দিলে এক্সট্রা সেগমেন্ট, 01 দিলে স্ট্যাক সেগমেন্ট, 10 দিলে কোড সেগমেন্ট, 11 দিলে ডাটা সেগমেন্ট। আমাদের মিডের পরে অনেক পড়া, আমাদের মিড এত তাড়াতাড়ি চলে আসছে, আমি এখন অনেক টপিকই পড়াইতে পারিনি আপনাকে, এখনও মিডের পর প্রচুর পড়া। হ্যাঁ, আমি এক মাসের আমার এখন এক মাস হয় নাই, জয়েন করছি যে আমি এক মাস হয় নাই এখন। আপনারা ধরতে পারছেন এই জন্য শেষ, না ধরতে পারলে হয়তো আর একটু টাইম লাগতো। যাক, আপনাদের পড়ে আমি সবচেয়ে শান্তি পাইছি। আর একটা আছে থিওরি অফ কম্পিউটেশন, ওদেরও মোটামুটি ওরা পারে, যাই হোক ওইটাও ইয়া না। আচ্ছা, তো এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার, মাল্টিপ্লেক্সারের কাজ, এটা ইম্পর্টেন্ট, মাল্টিপ্লেক্সার কীভাবে কাজ করে এটা আমি এর আগের দিন অলরেডি বলেছি। কত নম্বর পেজ? 11 নম্বর পেজ। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার, এর আগে অনেকবার মাল্টিপ্লেক্সার বলা আছে, সেইটাই বলতেছে যে ওইটার রেফারেন্স হচ্ছে এইখানে আছে। মাল্টিপ্লেক্সার আসলে কি? মাল্টিপ্লেক্সারের সিলেকশন পিন কয়টা থাকে? এনটা, আর সিলেকশন পিনের বদলে ইনপুট কয়টা থাকে? সিলেক্টর পিন কয়টা থাকে? সিলেক্টর ওয়্যার, সিলেক্টর ওয়্যার যদি এনটা থাকে, 2n থাকবে। সিলেক্টর ওয়্যার যদি দুইটা থাকে, ইনপুট থাকবে 2n, হ্যাঁ 4টা। সো এটা একটু খেয়াল রাখবেন, সিলেক্টর ওয়্যার কয়টা থাকে আর ইয়ে কয়টা থাকে। আর আপনারা এটা আঁকানোর ফার্স্টের টিপসটা কী বলে দিছিলাম আপনাদের? অবশ্যই, হ্যাঁ, টেবিলটা বানায় নিতে হবে। টেবিল বানায় আপনারা দেখবেন যে যেটায় যেটায় জিরো আছে সেটা নট গেটের সাথে যাবে, আর যেটায় জিরো নাই সেটা ডিরেক্ট যাবে। ট্রুথ টেবিল আসলে এখানে লাগতেছে না, তো লজিক টেবিল ফাংশন ডায়াগ্রাম দিলেই হবে, লজিক ডায়াগ্রাম ফাংশন টেবিল। আচ্ছা, এখানে যেটা দেখবেন সেটা হচ্ছে কি, আপনাদের প্রতিটা সিলেক্টরে কিন্তু দুই সাইড, দুইটা সাইড থাকে, একটা হচ্ছে নট গেট দিয়ে আর একটা হচ্ছে ডিরেক্ট। সিলেক্টর পিনের দুইটাই হচ্ছে গিয়ে আপনার ইনপুট, আউটপুট তো হচ্ছে গিয়ে এখানে, এটা আউটপুট। ও আচ্ছা, হ্যাঁ, নট গেটের আউটপুট হয়ে একটা যাচ্ছে, হ্যাঁ, একটা নট গেটের আউটপুট হয়ে যাচ্ছে, একটা ডিরেক্ট যাচ্ছে। সো এইটা প্রতিটা সিলেক্টর পিনের ক্ষেত্রেই দরকারি, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে আপনার এই এন্ড গেটের পিন সংখ্যা কত হবে বলেন তো? এন্ড গেটে এটাই তিনটা পিন দেওয়া, এর আগেরটায় দেখলাম দুইটা পিন দেওয়া, সিলেক্টর প্লাস ওয়ান, সিলেক্টর সিলেক্টর প্লাস ওয়ানটা পিন হবে এন্ড গেটের, ঠিক আছে। ওকে, দেন এই মাল্টিপ্লেক্সার এই পর্যন্ত আপনাদের শেষ, 16 নম্বর স্লাইড পর্যন্ত। সো আপনাদের মিড সিলেবাস শেষ, পরীক্ষাটা দিয়ে দেন, নিয়ে আসবো খাতা।
না দেওয়ার দরকার নেই আপনারা টেবিল আঁকায় জাস্ট এটা আঁকাতে পারলেই হচ্ছে আপনাদেরটা ঠিকঠাক কাজ করতেছে কিনা সেই ক্ষেত্রে আপনারা 01 মাথার মধ্যে ইমাজিন করে নিয়ে দেখতে পারেন যে আমার এখানে যদি আমি এইটা এটা সিলেক্ট করি তো এই পিনটা সিলেক্ট হচ্ছে কিনা সেটা আপনারা নিজেরা রাফ করতে পারেন বা ইমাজিন করে দেখতে পারেন যদি সন্দেহ থাকে যে আমার ডিজাইন হয় নাই হ্যাঁ ডিএলডি তে আছে হ্যাঁ হ্যাঁ এটা একে ফেললেই হবে মাল্টিপ্লেক্সার আপনাদের ডিএলডি তে আছে বাট এখানে কাজ করে কিভাবে এটা দরকার এগুলো সব আছে সো এগুলো সবই লাগে হচ্ছে আমার মাইক্রোপ্রসেসরে সো এটা দরকারি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে মিডিয়া সিলেবাস কোনো কোশ্চেন আছে না